স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরীক্ষা শুরু। রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা হত্যায় পাঁচজনের যাবজ্জীবন। দায়িত্ব নিলেন রাশিকের 9 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শেষে পরীক্ষা গ্রহণ শুরু করেছে রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার সকাল 10টায় একযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন 268টি কেন্দ্রের মধ্যে রাজশাহী জেলায় 52টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে সব পরীক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শুরু হয়। সকল কেন্দ্রে মাস্ক সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষার্থী 2,07,586 জন, এর মধ্যে 1,08,916 জন ছাত্র ও 98,652 জন ছাত্রী। অন্তত 15টি ভিজিলেন্স টিম পরীক্ষা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিয়োজিত রয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা জানান, 2 বছর পর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে। কেন্দ্রের পরিবেশও অনেক সুন্দর ছিল। স্বাস্থ্যবিধি মানতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজেশন করে কেন্দ্রে ঢুকতে হয়েছে। তারা জানান, এবছর পরীক্ষার মানও যথেষ্ট ভালো হয়েছে। রাজশাহীর গোদাগাড়ির যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যাকাণ্ডে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার বেলা 11টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 33 জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ সময় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড, 1 জনের 10 বছরের, 4 জনের 6 মাসের এবং 15 জনকে 1 মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, এজাহারভুক্ত আসামি ছিল 22 জন, পরে তদন্ত শেষে আসামি হয় 35 জন। মামলার রায়ে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, এছাড়া 1 জনকে 10 বছরের কারাদণ্ড, 4 জনকে 6 মাসের এবং 15 জনকে 1 মাসের করে কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি আরো বলেন, এই মামলায় 32 জন সাক্ষী ছিল, এর মধ্যে 22 জন সাক্ষী স্বাক্ষর প্রদান করেন। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি জামায়াতের কর্মীরা পালপুর ভোট কেন্দ্র দখল নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ি থানায় হত্যা মামলা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় মহানগরীতে চলাচলরত অটোরিকশা ও চার্জার রিক্সার চালকদের নির্ধারিত পোশাক ও একই রঙের চার্জার রিক্সার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 45 জন চালকের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করেন মেয়র। একই সঙ্গে একই রঙের চার্জার রিক্সার চলাচল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর যানজট নিরসনে ও সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল নিশ্চিত করতে অটোরিকশা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় 2 শিফটে 2 রঙের অটোরিকশা চলাচল বাস্তবায়ন সম্ভব হয়েছে। মালিক ও চালকদের সহযোগিতায় চালকদের নির্ধারিত পোশাক ও একই রঙের চার্জার রিক্সা চলাচল কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করতে পারব। এজন্য মালিক ও চালক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র। রাজশাহী সিটি কর্পোরেশনে 9 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাসেল জামান দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি। তাকে দায়িত্ব হস্তান্তর করেন 9 নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত রাশিকের প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
নয়নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রেজাউল নবী দুদু গত ২৪ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করায় সিটি কর্পোরেশনের অফিসের আদেশে ২৭ জুলাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফুল ইসলাম বাবুকে নয়নং সাধারণ আসনের দায়িত্ব প্রদান করা হয়। এরপরে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাসেল জামান নির্বাচিত হন। ৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। রাজশাহীতে শিক্ষার্থীদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় রাজশাহী কলেজে এই কার্যক্রম শুরু হয়। এ সময় ৫১৪ জন এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম নিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হচ্ছে। রাজশাহী মহানগরীতে ১৩,০০০ ও জেলা এবং বিভিন্ন উপজেলায় ১৭,০০০ সহ মোট ৩০,০০০ এইচএসসি পরীক্ষার্থীকে আগামী এক সপ্তাহের মধ্যে এই টিকাটি প্রদান করা হবে। এছাড়া রাজশাহীতে ১২ থেকে ১৭ বছর বয়সী ১,২০,০০০ শিশুর টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচিতে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রবিবার সকাল ১০টায় দিবসটি পালনে ডায়াবেটিস কল্যাণ কেন্দ্র আলুপট্টি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দুস্থ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন প্রদান, ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিনটি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিস কেন্দ্রের পরিচালক ডাক্তার এফ এম এ জাহিদ। তিনি সবাইকে সুস্থ থাকার জন্য পরিমিত খাবার ও নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করতে বলেন। পদার্থবিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে নাটোরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় নাটোর জেলায় ৪৬টি কেন্দ্রে মোট ২০,৭৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। রবিবার সকাল ১০টা থেকে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২,৯৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৫০ মার্কের ১.৫ ঘন্টা ব্যাপী এই পরীক্ষায় পরীক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই অংশ নেয়। পরীক্ষার্থীদের ৯:৩০টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রের প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার জানান, পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৫,১৩৮ জন এসএসসি সাধারণ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪,৩৮ জন, এসএসসি ভোকেশনাল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১,৫৫৭ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলা প্রশাসক শামীম আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন সমন্বয় সভা করেছে। এ ব্যাপারে পরীক্ষার কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়, ইনসুলিন সহ যাবতীয় ডায়াবেটিস সেবার সুযোগ নিন এখনই। এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রবিবার সকালে ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে নাটোর ডায়াবেটিস সমিতির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ডায়াবেটিস হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ, সমিতির সদস্য প্রফেসর সুবিত কুমার মৈত্র অলোক সহ সদস্যবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।